আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। তো 17 আগস্ট তোমাদের এসএসসি এক্সাম, এবং যেহেতু রুটিনটা অলরেডি পাবলিশ হয়ে গেল, তো এই মুহূর্তে তোমরা অনেকেই আসো যারা হচ্ছে পড়াশোনার মাঠে নামলে, অনেকেই এরকম স্টুডেন্ট হয়তো বা আছো, আর কেউ কেউ আসো যে বেশ কয়েকদিন আগে থেকেই শুরু করছো, আর অনেকেই আসো যে একদম শুরু থেকে খুব সুন্দর করে চমৎকারভাবে পড়তেছো। তো অনেক স্টুডেন্ট অনেক রকম অবস্থা, তো তোমরা যে যে অবস্থায় আছো সেই অবস্থার একটু কমেন্টে জানাও, এবং তোমাদের এই মুহূর্তে কী ধরনের সাপোর্ট দরকার, বা তোমাদের মনে কী কী প্রশ্ন জাগতেছে যে ভাইয়া আমি এই অবস্থায় আছি আমার কী করা উচিত, তো তোমাদের অবস্থাগুলো একটু কমেন্টে তুলে ধরো, তাহলে আমি কিন্তু তোমাদের নিয়ে কাজ শুরু করছি অলরেডি। ওয়ান শট ক্লাসগুলো তোমরা অলরেডি পাচ্ছ আমাদের দর্পণ একাডেমি এই ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে, এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে। তো সেখানে তোমরা সামনের ক্লাসগুলো পেতে যাচ্ছ, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা তোমাদের অবস্থাগুলো একটু তুলে ধরো। তোমাদের মনে এই এসএসসি সামনে যদি চলে আসছে, যার মনে যে প্রশ্ন বা যে নিয়ে তুমি কনফিউশন আসো সেটা একটু কমেন্ট করে জানাও, বা তোমার এই মুহূর্তে এই আমার কাছ থেকে কী ধরনের সাপোর্ট দরকার সেটা তুমি একটু কমেন্ট করে জানাও। আর সবাই আমাদের সাথেই থেকো ইনশাআল্লাহ। এসএসসির জন্য তোমার যা যা লাগে, তোমার অবস্থা যে অবস্থায় থাকুক না কেন, তুমি মনে করো কিচ্ছু পড়ো নাই, এতদিন তুমি কিচ্ছু পড়ো নাই, কিন্তু আজকে যাচ্ছ না ভাই আমার রুটিন দিয়ে দিছে, আমার মাথা নষ্ট, আমার পড়তে হবে অনেক কিছু বাকি, তা আমাকে একটু গাইড করেন আমি কীভাবে কোন অধ্যায় আগে পড়বো, কোনটা তারপরে পড়বো, বা কোনটা পড়লে আমার জন্য একটু ইজি হবে, তো একটু গোছাই দেন। তো তোমরা এরকম যারা আসো, বা যারা মনে করছো না ভাইয়া আমি তো বেশ কিছুদিন ধরে পড়তেছিলাম, তো আরও কীভাবে ভালো করা যায়, বা হচ্ছে খুব পরীক্ষায় এসএসসিতে খুব ভালো করতে পারি কীভাবে, একটু জিনিসগুলো গোছাই দেন। তো সেগুলো তোমরা একটু কমেন্টে লেখো, তোমাদের প্রশ্নগুলো, তোমাদের এক্সপেকটেশনগুলো, বা হচ্ছে তোমাদের কনফিউশনগুলো, তো সেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এবং তোমরা কিন্তু ওয়ান শট ক্লাসগুলো পেতেই থাকবে, এবং যার যে অবস্থায় থাকুক না কেন, কিন্তু যদি এমন অবস্থা থাকো যে কিচ্ছু পড়ি নেই, তারপরও টেনশন নাই, আশিক ভাইয়ের সাথে থেকো, দর্পণ একাডেমির সাথে থেকো, এবং বন্ধুদেরকে জানিও যে ওয়ান শট ক্লাসগুলো শুরু হচ্ছে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ যে আমরা কিন্তু তোমাদের কিনে কাজ করতেছি ইনশাআল্লাহ অনেক দূর যাবো তোমাদের সাপোর্ট থাকলে। তো দেখা হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসগুলোতে, কিন্তু সবাই অবশ্যই একটু জানাও কার কী অবস্থা, কীরকম সিচুয়েশন, তো এগুলো জানলে কিন্তু আমি তোমাদের কিনে আরও বেশি ভালো প্ল্যান করতে পারবো। দেখা হচ্ছে ক্লাসে।